একটা গান করছে তাহলে একটু দেখবেন এই দুনিয়া সবাই ভালো দুনিয়ার মধ্যে সবাই ভালো আমি কারে বলবো ভালো না শুধু আমি ভালো হইতে পারলাম না কারো দোষ দিনা আমি ভালো হইতে পারলাম কারো দোষ দিনা আমি ভালো হইতে পারলাম না কৃষ্ণ কথা বলে কি করলাম বলেছিল ভালো কাজ করি নাই বলে বোধহয় অন্ধ বানাইল এনরাদম বাঁচার থেকে মরণ ভালো ছিল অর্থাৎ আগে বুঝে না শেষ সময় গিয়ে হাই হাই করলো কিছু পাওয়া যায় না কারণ তখন আর সময় ছিল না এজন্য বলি দেবী আসলে আমি মানুষটা কিন্তু তেমন কঠিন নই আমরা চেষ্টা করি কি জানো আমি প্রথম আসরে একটু ইঙ্গিত করেছিলাম আমরা জানি না কারো কাছে জানতেও চাই না চাই না এজন্য আমাদের ঘরের জিনিস ঘরে থেকে যায় কেউ কিছুর জন্য এলে দেব না কেননা যদি উনি আমার থেকে বড় হয়ে যায় এই কথাটা আমি ইঙ্গিত করেছিলাম বুঝে নিও আসলে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় কোনো কিছু গোপন করার চেষ্টা আমরা করি না তাই বলেছেন ভালো কাজ করি নাই বলে এই হবিরে পাথার থেকে মরণ ভালো ও মরণ ভালো
দেবীর গত সূচনা নাস্তি গথর কথায় আর টানার দরকার নাই। তুমি কি বলেছো আমি শুনেছি বটে, তবে সব কথা কিন্তু আমার মনে। শিবদুর্গার লীলাটা কি জানেন বাবা? শিবদুর্গার লীলাটা হচ্ছে একটা সংসার। শিবদুর্গা থেকে আমাদের জগত সংসারের সংসার কার্য আরম্ভ হয়েছে। আজকে আমরা যদি স্বামী স্ত্রী হয়ে যদি এমন একটা ধন্দ্ব করি, জগৎ সংসারকে কি শিক্ষা দিলাম? অবশ্যই করবে। শিবদুর্গা যেমন করেছে আমরাও ঠিক তেমন ভাবে করে যাব। তাই শুনো আমার দেশশক্তি মহামায়া, তোমারে জানাই, তবে ভালো লেগেছে তুমি তোমার গুণের কথাগুলো তুলে ধরেছো। অর্থাৎ জগত সংসারে তোমার আদ্যাশক্তির ক্ষমতা কি, আদ্যাশক্তি কি করতে পারে ভালো সম্পূর্ণ তোমাকে নিয়ে আলোচনা করো। আর আমি যতটুকু পারি শিব ঠাকুর জগত সংসারে কি কি করেছে আমার গুণ কীর্তন নিয়ে আমি তুলে ধরবো। এই স্বামী স্ত্রীর মিলেরও তো আমাদের সংসার। যাক গেল গতেশ্বর সূচনা নাস্তি। এবার আমার দেবী ইঙ্গিত করে যায় কৃষ্ণজ্ঞ হই। আচ্ছা বাবা প্রশ্ন কি গুজে চাই করতে নেবেন, কেমন হতে আসেন? কবিতার ভিতর যায় তবুও লক্ষ্য করো, রণাঙ্গনে ত্রিপুরারি, রণাঙ্গন মানে রণাঙ্গনিয়েন কি যে জায়গার মধ্যে যুদ্ধ হয়। ত্রিপুরারি কার নাম? শিবের নাম, শিবের এক নাম ত্রিপুরারি। এই ত্রিপুরারির কথায় তোমার কাছে একটু কথা বলে যাই, আসলে তোমার কান অত ডিস্টার্ব আছে। ডিস্টার্ব কি জানো নি? ত্রিপুরা সুরকে মারার জন্য আমি বলেছিলাম সময় যখন কম আরো অনেক সমাধান তোমাকে দিতে পারবো, কিন্তু ওনারা যে সময় বোধ হয় আমার অনক্ষণ অতিক্রম হয়ে গেছিল, গত আসর একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাক গেল, ত্রিপুরাসুরের কথা বলেছিলাম, বৃত্তাসুরের কথা বলেছিলাম। বৃত্তাসুরের কথা বলতে গিয়ে দধিচি মুনির একটা অস্থি নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো আমি বিশ্লেষণ করি নাই, তুমি এখানে এসে আবার সেটা রিপিট করেছো। যাক তাতে দুঃখ নেই, রিপিট করাতে ভালো হয়েছে, ভক্তগণ দু চার কথা শুনতে পেরেছে, তাতে আমার দুঃখ নেই। কিন্তু দেবী আমাকে কেন ফাঁকি দিলি? আমার প্রশ্নগুলোর কি সঠিক সমাধান তুমি দিয়েছো? তোমার প্রশ্ন নিয়ে তুমি আলোচনা করো, দুঃখ নেই, কিন্তু আমার গুলো তো তুমি আমাকে ষোলনা বুঝিয়ে দিতে হবে। যাক গেল, তুমি যাহাই বলো আমি শিরোধার্য করে দিয়েছি। এই বা তোরা রাঁধিলে কি ওরা দুই গো টিভি চাইলে বুঝি, একটা কথা ভরসা রাখতে পারবে, তোমাকে গ্রন্থ সম্মত বলে যাই আমি, কিন্তু ফেসবুক নিয়ে গান করি না। গুরুদেবের কৃপা যদি হয়, আমার গুরুদেবের কৃপা যদি বশীভূত হয়, তোমাকে বলি আরো একটু ইঙ্গিত দিয়ে যাই। কাশীদাসী মহাভারতের মধ্যে উগ্র পর্বের নাম আছে যে স্বর্গ আরোহণ পর্ব। কি পর্ব? স্বর্গ আরোহণ পর্ব। যে পর্বের মধ্যে পঞ্চ পাণ্ডব পৃথিবী ছাড়ি দ্রৌপদী লইয়ে ধীরে ধীরে স্বর্গপথে যাত্রা করেছিল, যেতে পারলো না কেন? যুধিষ্ঠির একটা ভুল করেছিলেন, ভুলটা কি, সাথে করে একটা কুকুর নিয়ে গিয়েছিল, না হয় যুধিষ্ঠিরকে আবার পুনরায় পৃথিবীর অভিমুখে হতে হতো না। একমাত্র ভুলটা কি ছিল? ওই যে একটা কুকুর নিয়েছে, কারণ 84 লক্ষ ধ্বনি ভ্রমণ করে একবার মানবকুল জন্মগ্রহণ করে, কিন্তু সেই জায়গায় যুধিষ্ঠির ধর্মরাজ ওই একটা ভুল করে ফেলেছেন। কি বড় ভুল! একটা প্রাণীকে সঙ্গে করে উঠতে চেয়েছিল, যাক গেল সে স্বর্গ আরোহণ করবে, তোমার কাছে প্রকাশ করে যাই ইঙ্গিত দেব। তবে আপনার কাছে আমার একটা দাবি, আপনি কালকে আমাদের কবিয়াল সমিতির একজন সম্মানিত গায়ক সঞ্জয় গান্ধীর সাথে আপনার সাক্ষাৎ হবে। এই প্রশ্নটা আমি সঞ্জয় গান্ধীকেও করেছিলাম, আপনি যদিও আমাকে ফাঁকি দিয়েছেন কিন্তু সঞ্জয় গান্ধী আমাকে ফাঁকি দেয় নাই। একই প্রশ্ন আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি কালকে গিয়ে একটু সঞ্জয় গান্ধীর সাথে বসে আলাপ করবেন। ঝিনুক দাস আমাকে এটা কি প্রশ্ন করলো, মন্দিরটা কে করেছে জানেন?
ইঙ্গিত করে যে আলোচনা করতে হবে না। মন্দিরটা করেছিল ফুষ্কর নামক গুহার অশুভ শক্তি আছে। এটা কি ফুষ্করের জন্ম কোথায় আপনি জানেন? ফুষ্করের জন্ম হয়েছিল যেদিন সমুদ্র মন্থন করেছিল দেব আর দৈত্য মিলে। সমুদ্র মন্থনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে এসেছিল। মোহিনী মানে অপরূপ সুন্দরী, তার থেকে সুন্দরী পৃথিবীতে আর কেউ হতে পারে না। যখন মোহিনীর রূপ দেখিয়া এ দেবাদি দেব মহাদেব কি কর্ম করিল, মোহিনীর মিলনের জন্য বাসনা করিল। এখন মোহিনী বেতমাই হওয়ানো কোন ভগবান শিব পুরুষ ওইগো, এখন পুরুষে পুরুষে তো মিলন হয় না, কিন্তু ভগবান চিনতে পারলো না, শিব ঠাকুর চিনতে না পেরে ভগবানের মিলন বাঞ্ছা করেছিল। যখন প্রথমবার শক্ত করে ধরেছিল দেখো সেখানে কি এসে আবির্ভাব হয়, শিবের গলা রুদ্রাক্ষের গোসা খাইয়া ভগবানের দেহের চামড়া খসে পড়েছিল, সেখান থেকে হরিতকির জন্ম হলো শাস্ত্র মাঝে হয়। হরিত কি ছিল না হরিগণ, হরি শব্দের অর্থ হরিকার নাম, তক তক শব্দ হয়েছে চামড়া। এই হরির তকত্তুন উগ্র বৃক্ষ জন্ম নিল জগত সংসারে, এই বৃক্ষের মধ্যে হর থেকে ধরেছিল, এখন আমাদের যত মাঙ্গলিক কাজ আছে সকল কাজে লাগে। এটা কাতুন জন্ম ভগবান শ্রীকৃষ্ণ তুন ইয়ের গোসা খাই, শিবের গলা ওই যে মোহিনীর জড়াই দুজি শিবের গলার গোসা খাইয়ে রে কদ্দুর তক শ্রী হচ্ছিল। এই তকত্তুন হরিতকির জন্মই। এখনকার ব্রাহ্মণ পণ্ডিত যারা আছে ওনারা বলে জগত সংসারে যত মাঙ্গলিক বিধান আছে অন্তত আর কিছু লাগক আর নলাগক ও অটো এন্ডুনি অটোই বেলা আইবি কেন অটো ইব গাছর গোড়া ইবে কিল্লা তো প্রয়োজনীয় গেল বুঝি। হরি দেখে জন্ম বলে হরি তো কি নামি আরো বহুত কিছু জন্ম নিয়ে তোমার কাছে প্রকাশ করে যায়। এই জন্য বলেছি স্বর্গ আরোহণ পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করো, সেখানে আরো অনেক কিছু পেয়ে যাবে, সেখানে পেয়ে যাবে অলৌকিক অলৌকিক ঘটনা লিখেছে কাশীদাসী মহাভারত পঞ্চম বেদ বলি কর হারার বেদ হয়েছে স্বর্গ বেদ কবু সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ, অথচ মহাভারত ইবা ভারী বিদায় মুনি ঋষি হলো চিন্তা করি গত যে ইবুক বা বেদের সমান, এই কারণে মহাভারতের পঞ্চম বেদ পুলিশ আখ্যায়িত করেছেন পঞ্চম বেদ। এবার কি কাশীদাসী মহাভারত, এই মহাভারতের মধ্যে স্বর্গ আরোহণ পর্ব অতি জটিল বিষয়, ওই জায়গার মধ্যে দেখিবা যে লার্কির অভাবে ফাদনওয়ান চুলের ভিতরে ডুবে দিই দাউ দাউ করি আগুন জলের ফা জ্বলতে 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 কোমর পর্যন্ত জলের, তুমি কালিয়া চাইবে তোমার কাছে আর দাবি উগা ভক্ত দেখিবে কেন সাধন করছি আজি আরা ভগবানের কৃষ্ণ বলে ডেকতে সারাদিন সময় নফাদি আর তারা ভগবানের লাগুলি কেড়ে সন নিজের ফাদন চুলের ভিতরে ডুবে দিই আগুন ধরাই দিয়ে রে এত ডেকছি উগত করি কি সিদ্ধ করে খালি সিদ্ধ করে সিদ্ধ করে লাকড়ির অভাবে নিজের পা চুলার মধ্যে কোথায় স্বর্গ আরোহণ পর্বে লিখেছে। এভাবে অনেক জটিল ঘটনা সেখানেতে রই, সেখানে তোমাকে প্রশ্ন করিলাম পরে আমার কানের দেখি কথা মিথ্যা নয়। ফেসবুক কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না, কিছু অতিরঞ্জিতও করে, কিছু অতিরঞ্জিত করে না অনেক একটু রং দিতে গিয়ে। এই জন্য তো বলেছি গুরুবাদে আমাদেরকে শেষ করে ফেলেছেন, এক গুরু এক এক রকম করে রেখেছে। আর তাছাড়া তুমি আমাকে একটা দুঃখ দিয়েছ, আমি তোমাকে বারবার বলেছি দেবী এর আগে আমাদের পৃথিবী আরো 20 বার প্রলয়, তুমি আমার সেই কথাটা একেবারেই প্রাধান্য দিলে না,
আমি তো বারবার ইঙ্গিত করেছি তোমাকে দেবী, সবার মনে প্রশ্ন জাগবে কি রে জিনুক সরকার, তারপর কলিতে এসে কেন সমাধানটা দিচ্ছি? এই জন্য তোমাকে আমি ইঙ্গিত করেছি, আমাদের এই দাপরকলি শুধু একবার নয়, এর আগে আরো কতবার গত হয়েছে সেটাও তোমাকে বলেছিলাম, ওই চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে লিখেছে। যাক গেল, গ্রন্থ যেখানে আলাপ করে আদিয়ানা গই গেলাম গই, আর এক আসরে তোরঙ্গ আল্লাহ দেখো তো না, তো ওই দিন আমাকে ধরতে পারবে না। এই জিনুক দাস, আপনি ওই দিন আমাকে মিথ্যা কথা কেন বললেন? আমি জানি বড় জটিল ব্যক্তি, তবু কথা মনে রাখবেন, আমারে আর কত জ্বালাইবা দুর্গা, তোমার প্রীতির নহলে সেখানে পুষ্করে জন্ম হয়েছিল, কার মিলনে? হরি আর হরের মিলনে। এই পুষ্কর পুরুষে পুরুষে জন্ম হয়েছে বলে জগত সংসারে অশুভ কত পারিবে না পুষ্কর ভাই, শুয়ারির ভিতর পুষ্কর আই, অর্থাৎ যেখানে পুষ্করের আবির্ভাব সেখানে নাকি কোন বসত ভিটা থাকার ভালো নয়। তাই তোমার কাছে প্রকাশ করি এই পুষ্কর তীর্থের ফারুর মূর্তি, এই পুষ্করে মন্দির ব্যাগ উচিত করেছিল তোমার নামে দেখিবারে পাই, অশুভ শক্তি আবির্ভাব করেছিল বলে তোমার পূজা সেখানে করার কারণ সাধ্য। যাক যাব না আর সেই দিকে, আরেকটা কথা বলেছিলাম, এই দুর্গা তোমার জন্য আমি কৈলাসের মধ্যে ইলা রাজারে কদ্দুর জাগা নাম লিখি নদী, যে কৈলাসের মধ্যে কত ইলা পর্বত ইলাবৃত, এটা একমাত্র তোমার কারণে, যে পর্বতে পুরুষ গেলে রমণী রূপ ধারণ করে, ওই জায়গার মধ্যে যদি কেউ পুরুষ উপ যায় এবার কি হয়েছে বুঝলি? কার অভিশাপ? দুর্গার অভিশাপ। কি কারণে? দুর্গা যখন বিবেচনা হয়ে স্নান করিতে যায় ইলা রাজা শিকার করতে কৈলাসেতে যায়,
এই দুর্গারে বিবেষণ অবস্থায় দেখার সাথে সাথে দুর্গা সেখান থেকে বলেছিল, এই তুমি কে? ভুল করে যখন কৈলাসে প্রবেশ করেছো আমার এই রূপ যখন দেখেছো, নারীর লজ্জা কি সেটা তুমি বুঝলে না? তোমাকে বিসম্বাদ করলাম, এখানে তোমাকে নারী হয়ে থাকতে হবে। সেই রাজা বছরে ৬ মাস পুরুষ হইতো, বছরের মধ্যে ৬ মাস ওই দুর্গার অভিশাপে যাক গেল। আর বলেছিল আজ থেকে এই বাউন্ডারিয়ান মধ্যে এই পর্বতীবের নাম হচ্ছে ইলাপ্রীত, তুই ইলা রাজার নাম ইবা করে দিলাম। আজ ইয়াতুন এই পর্বতের মধ্যে যেই পুরুষ পদার্পণ করবে সাথে সাথে নারী হইয়া গেল। গত এবার তোমার কথা নিয়ে আলোচনা করি, রণাঙ্গনে ত্রিপুরারি, রণাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, সাক্ষাতে বংশীধারী। বংশীধারী কোন? বংশী কারা? তো কৃষ্ণরা। তো ভগবান শিবের অঙ্গে কৃষ্ণরঙ্গ যুদ্ধের কারণ কি? কোন জায়গায় বসে আছো তোমার কাছে প্রকাশ করে যায় হঠাৎ করে যে দেখা যাচ্ছে কি ঘুমাই ফার কথা কই ইগা রূপ কেরিমে কই যায় মনত আছে না সাইয়ন? যা কুলঙ্গ মানে বিবর্ষণা, এবার গায়ের মধ্যে কোনো বর্ষণ নেই। যাক গেল, এখন কৃষ্ণ আর শিবের মধ্যে যুদ্ধ হচ্ছে কোন জায়গা? তোমার তো এই জায়গায় এনো তোম করিব, তুমি যেখানেই থাকো আমার গুরু গোবিন্দের কৃপা গুণে, কারণ কৃষ্ণ আর শিবের মধ্যে যুদ্ধ হইবার কোনো প্রশ্নই নহে পৃথিবীর মধ্যে। কিন্তু তোমার প্রশ্নে দেখা যায়, হ্যাঁ শাস্ত্র মাঝে এক জায়গায় লিখেছে একজন রমণীর কারণে একটা ছেলের কারণে একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, কার সাথে? ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর ত্রিপুরারি শিবের সাথে। ত্রিপুরারির একমাত্র ত্রিপুরারির রূপ যখন ধরে তখন শিবের আর শিব কওয়া যায় না, তখন শিবের রূপ থাকে যার। আচ্ছা যাক, তবু তুমি যখন বলেছ হাতের মধ্যে ত্রিশূল নিয়ে কি কর্ম করিল একজন রমণী, রমণী উগ্রবাদী মানুষের মরফর কাছে কোন রকমের আত্মীয় চাই, কোন তো চাই কোন জানো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, পাঁচ প্রকারের আত্মীয় হয়। হ্যাঁ এই জন্য গুণীজন বলেছেন গানের মধ্যে কি বলেছেন দেখেন, ভোগছে চলনে ভগ্নি। আপনার অর্ধাঙ্গিনী কিনে আপনি কোথাও বেড়াতে যেতে হলে দেখবেন আপনার অর্ধাঙ্গিনী, এ কিন্তু আপনার বউ, তবুও সেখানে আপনি চলতে হবে কিভাবে? ওকে সম্মান দিয়ে আপনাকে চলাফেরা করতে হবে, চলনে ভগ্নি। বোঝনে মা? বোঝন মানি অবশ্যই, বোঝনের সময় মা যেমন করে একটা শিশুকে খাওয়াতে চিন্তা করেন, পরিবার পাশে বসে আপনাকে কি দেব, কিছু লাগবে, অন্ন লাগবে কি, আরেকটু মাছের তরকারি দেব, আরেকটু ডাল দেব, অর্থাৎ মা যেমন করে আদর যত্ন করে সন্তানকে খাওয়ায় ঠিক তখন মাতৃরূপটা অর্ধাঙ্গিনীর মাঝে আসে বলে বলছে ভোজনে মাতৃ সময়। আরো রূপ আছে যদি বলিবারে যায়, মোটামুটি পাঁচ রূপ, আর ওদিকে যাব না, আপনারা বুঝে নেবেন এই পাঁচটা রূপ কি নারীর মধ্যে থাকে। তাই তোমার কাছে প্রকাশ করি, কোন একটা রূপ যদি কোন রমণী উলঙ্গ অবস্থায় কোন পুরুষের সাক্ষাতে দাঁড়ায় সেখানে কিন্তু কোনো লজ্জা হয় বলে আমার মনে হয় না। তোমার কাছে প্রকাশ করব ধীরে ধীরে, তবে ভালো লেগেছে। আসলে মানুষই বা ভালো নয়, মানুষই বা ভালো নকিল্লে করুন, মাঝে মাঝে খারাপ হয়ে যায় বুঝলি, এবার এত মন্দ ন ওনারা রেডে বাতাস বালানোর মতো লাগো বাজে। হ্যাঁ
আসলে বাতাস ভালো নই মতলা এই কারণে এ দেবী নতুন জায়গা গেলে কেন মাটিতে দিয়ে রে পলত প্রণাম করতে হয় কোন জায়গার মধ্যে কোন দেবতা বিরাজ করে আহারে মা আহারে মা মা কইতে জবাব দি আঙ্গুলি গেদি দাঁত নমাজিস কে আঙ্গুলি বেদ কি সমস্যা কদি ইবেদি যদি দন্ত দাবন করে দাঁতের মধ্যে কজ রোগ আইবি আচ্ছা ঠিক আছে কালি তুলো ইবেদি বাজ দেন এখন দেখা হচ্ছে সকালবেলার মনত নয় আবার ডুলতি পিছনে তুমি দেখা যায় এই বাবা কালকে কি বলেছিলাম তোকে ও মা মনে নাই আজকে যখন রাত্রি হলো দেখিলাম চাহিয়া আহারে মা পড়ে গেল মা আওয়াজে মায়ের পুরাতন শাড়ির আসলে কান আঙ্গুলের মধ্যে দিয়ে রেবা দিয়ে তো জিজ্ঞেস যে শুভে সমুদ্র মা ইয়ে কিলে বান্ধ হতে কোথায় কালিয়ে বেয়ানে দেখিবি কিলে বান্ধির তোর আঙ্গুলকে বেশি দুষ্টামি করে রিবেলে দাঁত দলতে মানা করলে তারপরে তুই বেশি ডলস তো ইম বাঁধি দিয়ে আয় শুয়া তাই বাঁধি দিয়ে সকালবেলা দাঁত দলি বেলা গেই মাত্র কি সবুত ফুজি অবু মা তো কইয়ে দিবে দিন নডলি বেলা ইবেদি শুরু করলাম কতবাদি আজি তো ঠিক আছে তো কইছে মা কালকে যদি আপনি এই আসলটা বেঁধে না দিতেন আজকেও আমি ভুলে গিয়েছিলাম এই জন্য বলে নতুন কোন স্থানে গেলে ওখান থেকে একটু মাটি নিয়ে তোমার কাছে প্রকাশ করি তবুও দুঃখ নেই কারণ অংশীদার ছবির মধ্যে দুঃখ গান গাচ্ছে তোমারই পরশে জীবন কথার কোনো প্রয়োজন গত সশনা নাস্তি আগাম পথে যাই হ্যাঁ রণাঙ্গনে ত্রিপুরারি দাঁড়াইল অস্ত্র ধরি সাক্ষাতে দেখে বংশীদারি সাইয়ন যুদ্ধের প্রস্তুতি হয়ে যায় বংশীদারি মানে কৃষ্ণ কৃষ্ণ সময় কৃষ্ণরঙ্গে শিবের অঙ্গ যুদ্ধ হইল বাজি কৃষ্ণরঙ্গ যুদ্ধ তো কি লই সাইয়ন বান রাজার উগ্র মাইয়া আসিল নাম কি মনে পাচ্ছে না উষা এই উষারঙ্গ প্রেমের বাবুল যে ভগবান শ্রীকৃষ্ণের ফরঙ্গে কারঙ্গে এটা কোথাকার কথা তাই তোমার কাছে প্রকাশ করে যুদ্ধ হতে কি সেই জগৎ সংসারে কেউ সাধ্য কেউ সাইতে রাজি না এবার কথা আর মাইয়ার কাছে কম নয়
সমস্যাটা হয়েছিল কি, একটা পত্র দিয়েছিল উষার কাছে গিয়ে, এ পত্র উষার হাতে না যাইয়া বানরাজার হাতের মধ্যে গিয়েছে পড়িয়া। স্বপ্নের মধ্যে প্রেম হয় আছে না ওই প্রেম, তার কথা বলছি দেবী উষার কথা, তার সাথে প্রেম ভগবান শ্রীকৃষ্ণের ফোয়ারঙ্গে। আরা জানে যে ভগবান শ্রীকৃষ্ণের কোন ফোয়া, এই কারণে বাবা আরা গ্রন্থ কিনিনি, এই আর দুর্গার মতো গ্রন্থ কিনি ঘরের ভিতরে কিন্তু টাল ফেলে রেখি নাকি, এই তো ভাষা, এবার তো গ্রন্থ কম নয়। আমার মনে হয় 10,000 টাকা খরচ করে আলমারিও বানিয়েছেন, কিন্তু তার একটা দোষ, দোষটাকে আমি প্রকাশ করি। গ্রন্থ আপনি নতুন এনেছেন ঠিক আছে, বাবা সামনে 3-4 ফাতা ফুরি দেবী, যদি পুরা গ্রন্থ ফুটিয়ে তবে তুমি আমার সাথে আমার দুঃখটা তুমি বুঝতে। তুমি গজ্জে যদি বিয়ে আইবার সময় গাড়ির তলে ফুটতু, ও তো হইতে তো না, আরেকটা কথা কর, কজ্জে গাড়ির তলে বললে মানুষ না মরে সাক্ষাৎ তলে, এটাও তুমি ভুল বলেছো, বলা আটলাম বাইরে যাবে। তুমি জানো গাড়ি সাক্ষাৎ এলে মানুষ আতঙ্কে অনেক মরেছে, এমন প্রমাণ আছে, তার গায়েও লাগেনি আতঙ্ক মানুষ মরেছে। যাক এখন আয় চিন্তা করি জীবে কে আর অভিশাপদের না আশীর্বাদ করে দিয়ে তো না বুঝি। না আরেকটা কথা কর, কজওয়া যিনি সরকারের চেহারা কজা করে দেখতে কজওয়া বান্দরের মতনই, তার সঙ্গীন কজ সুন্দর। হরি বল হরি বল, এই এ দেবী বিয়ে তোমাকে আমি করে ফেলেছি, তোমার বন্ধু থাকলে কোন আইয়ের বিয়ে করে দিতাম না আর ভাইজ না, কারণ তোমাকে আমি বিয়ে করে ফেলেছি, আর স্যার আর সঙ্গ তুই কি দিবে তুমি। হ্যাঁ ঠিক আছে বাবা, বাগের সালের কথা আমি যাবো, অবশ্যই যাবো, ওখানে ফিরে যাবো, আগে ওনার প্রশ্নের সমাধানটা দিই। এখন ভগবান কৃষ্ণের সাথে যুদ্ধ এই জগতে কারো করা সম্ভব নয়, বানরাজা মনে মনে ফেল বড় বই, বানরাজা যাইরে শিবের শরণ ফরিয়ে কান্দের, ও প্রভু আর মানুষের মানের ব্যাপার, অনাত্মা আর পক্ষে যুদ্ধ করি বেলা জন ফুরিব, ও তোমার পক্ষে যুদ্ধ করি বেলা জন ফুরিব, যে ব্যাপার কি কতে বাবা আয়তি বিপদত ফরি গিয়ে আর মাইয়ের গরলে মানুষের মানের ব্যাপার। তখন হঠাৎ করে ত্রিপুরারি, ত্রিপুরারি কেন অল্পতে তুষ্ট, শিবের এক নাম আশুতোষ, একটু বেলফাতা একানা গঙ্গার জল দিলেই ওই যে তুষ্ট, যখন অল্পতে বলিল ভক্তের দিন ভগবান আমি কি কর্ম করিলাম, হ্যাঁ আমি তোর পক্ষে যুদ্ধ করব হঠাৎ করে বলিয়া ফেলিলাম, এখন আমি ওটা জিজ্ঞাসা করলাম না আমার প্রতিপক্ষ কি, প্রতিপক্ষ জানি না শুনতাম যার গোবিন্দ ইয়ের আরঙ্গ যুদ্ধ করিবার লাগি, যখন যুদ্ধের কথা কহিল আমি রাজি হইয়া যাই, যখন ত্রিপুরানি হাতে ত্রিশূল নিয়া ভগবানের কাছে গেল তাকে বংশীদারে দাঁড়াইয়াছে বাসনের মধ্যে হাত দিয়াছে ভাই। আচ্ছা বাবা এখানে কি যুদ্ধ করা সম্ভব, এসো উলঙ্গ দিবে দেখতে হচ্ছে ভগবান বাসির লুতি এই হচ্ছে বাসির হিসাব বুঝো না, এই কীর্তনিয়ার তা দিয়ে বুঝে লিজু বাসির মধ্যে রাখ রাগিনী কৌ ছয়রা 36 রাগিনী, রাগিনী 36 রাগিনী কিনলে রাগিনী হয়ে যাবে মাইফ,
রাগে উনি হইছে উগ্র রাগের অঙ্গে সুয়া করিব যাক গেল তোমার কাছে প্রকাশ করি কোন জায়গায় রইয়াছো বসিয়া দুজনের যুদ্ধের মধ্যেখানে একটা রাগিনী এসে রইয়াছে দাঁড়াইয়া রাগিনীর কোনো বসন নাই বিবসনা তানসেনের কথা উন্নয়ন না তানসেন রাগের মাস্টার তানসেন জীবা নাকি মেঘমাল্লার রাগ গাইয়ে রে হঠাৎ করে দিন দুপুরে বৃষ্টি জড়িয়েছে ঝরঝর করে এই জন্য সেদিন আমার ভগবান কি কর্ম করিল তোদের দিনের যুদ্ধ নইব তোরা কত যুদ্ধ করাতি হইব তো রাতি গিলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাথে শিবের সাথে যেন যুদ্ধটা পরিপূর্ণভাবে হতে পারে আচ্ছা বাজে ভগবান কি আনার মতো মানুষ না শিব ঠাকুর কি আনার মতো মানুষ না ভগবানের এক নাম অন্তর্যামী ভগবানের এক নাম হচ্ছে পুরুষ উত্তম উত্তম পুরুষ আছে যে একজন জগতের মধ্যে বেতন অনাদি রাদি গোবিন্দ এক শাস্ত্রের মধ্যে কথা হারা পুরুষ হওয়া যারা দাবি করে আরা বলে নারী আরা পুরুষ পুরুষ আছে যে কোন একজন অনাদি রাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যখন দুইজনে একজন আতত লই যে ত্রিশূল আরেকজনের হইয়া যে বাসি এমন সময় ভগবানের রাগ কি কর্ম করিল দুইজনের মধ্যেখানে এলোকেশি যখন দাঁড়াইয়া রহিল তখন অস্ত্র সারি দিল রে কারণে তোমার কাছে প্রকাশ করি বলতে গেলে অনেক কথা আজ কি ভাই আর শাস্ত্রের কুল কিনারত নাই এটা কি সময় সামান্য ব্যাপার না শাস্ত্র কথা কি সহজ না এই জীবনে ইঙ্গিত করেছি তো সার্বিয়া শুদ্ধ শাস্ত্র 18 পুরাণ কত হাজার উপনিষদ যে জন্য কি ইহ পর্যায়ে আজ এই শাস্ত্রর বালু পরিমাণও কিছু লিখিত নাও পারি আর অবাজি আরা দুই সের একখান কথা জানি আরা যদি এত গর্ব করি আরা স্থান করে আরা কি গর্ব করি তারি নি এই কারণে যাক গেল তবু যদি মনে কষ্ট নিও না কেন না জামাই বউয়ের কজ্জা জগরা আহারে ফোনে কইছে শ্যাম সুন্দর বসলো জামাই বউয়ের কজ্জা জরা রাত ফয়লে দিন দুজ্জা দেখিবারে ভাই সারা দিন জগরা করে আবার যখন রাত্রি হলো জামাই বউ দুনুও দেখি যাবার একই বিছানায় গোড়া দিন কজ্জা করিল রাতি বিছানা কোয়ান হয়তো কিছুক্ষণ এদার ওদার একটু বিমুখ হয়ে থাকবে কিন্তু ভালোবাসার টানে কি আর কিছুক্ষণ পর আবার দেখা যায় আরে ভালোবাসা আরে প্রেম আচ্ছা দেখ গেল এবার আমার দাদার কথাই যাই বাগের সামরা বাগের সামরা নইয়ের একটা নাম আছে এবার নাম হচ্ছে কৃতি দাস ইবে আগে জীবন্ত বাঘ আছিল এখনো তিথি অনুসারে ইবে কিন্তু জীবিত হই আর দেবী জানে তিথি অনুসারে সামরাইয়ান জীবিত হয় মানুষ দূর হইয়া যাওয়ার প্রমাণ আছে গ্রন্থের ভিতর লেখের শিবপুরের মধ্যে কৃতি বাস কৃতি নামে একবার এই জগতে Oh,
শিবের কাছে যখন গেল, শিব তাকে মেরেছিল বটে, কাকে? কীর্তিবাস, বাঘের নাম। শিব তাকে মেরেছিল বটে, দেখুন বাঘ আসলে নিজের সহ ইচ্ছে চেয়েছিল শিবের হাতে যদি আমার মরণটা হয়, এই জগতে সংসারে এই জগতের মধ্যে আমার থাকিবে না বই। যখন শিব ত্রিশূল নিয়া মারিবারে যায়, বাঘ জোরো হাতে বলেছিল প্রভু আমাকে মারতে পারবে, কারণ আমি জানি তুমি যে ত্রিশূল আমার দিকে তুলেছো এই ত্রিশূলের হাত থেকে বাঁচার মতো আমার কোনো ক্ষমতা নাই, কারণ ত্রিশূল দিয়ে যখন আমাকে মারার জন্য প্রতিজ্ঞা করেছো আমি আর বাঁচতে পারবো না, তবে মরণের আগে তোমার কাছে আমি একটা কিছু পেতে চাই। চেয়েছিল আমার মরণের পরে আমার সবকিছু ফেলে দিও, কিন্তু আমার যে সামরাটা থাকবে তোমার লীলা যতদিন থাকবে তোমার আচ্ছাদনটা আমাকে দিয়ে দিও। নইলে শিবের গলা গার মধ্যে শ্বশুরের ফক্কের তুন জামাইরে দুটি চাদর দন ফরে কি কারণে ওই যে শিবের ইনকুলি ফরি গেল, কারণ বিয়া বাড়ির মধ্যে জামাই যে শিব ঠাকুর এদিন তুম চালুই আজ পর্যন্ত আছে। এই কারণে গুণীজনে কয় ওই ভক্তের অধীর হইয়া ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এখনো পর্যন্ত বাঘে চামড়া ফরি থাকে আরো বহুত কথা, তবে সংক্ষেপে বলে গেলাম, কারণ রজনীয় দিক দেখিবারে ভাই, এদিকে আমার দুর্গা দেবী বসে বসে ব্যথা পাইতেছে দেখিবারে ভাই, তবে মনে রেখো দুর্গা যদি ভুলি বুঝে চলে যাও যত ক্ষতি ব্যথা দাও আমি সব ব্যথা নীরবে সইব দুর্গা রে তবু Oh,